কথা পাশাপাশি এখন যেটা আমাদের এই বরিশাল বিভাগের সবচেয়ে বড় যে প্রাচীন এবং ঐতিহ্যের এই হসপিটাল শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটাল পাঁচশো শয্যার এই হসপিটাল এখন এক হাজার শয্যা বিশিষ্ট হয়েছে ভবন অবকাঠামো সবই অনেক পুরাতন এক হাজার শয্যায় উন্নীত করা হলেও এখানে রোগীর সংখ্যা দুই হাজার গড়ে এরকম দুই হাজার প্লাস রোগী থাকে যেটি সবচেয়ে বড় সমস্যা আমি পরিদর্শনে দেখলাম যে আমাদের মায়েদের জন্য খুব কষ্ট এখানে যারা প্রেগনেন্ট বা প্রসূতি মায়েরা আসে তাদের জন্য যে সার্ভিসটা দেওয়ার জন্য যে পরিমাণ ডাক্তার আমাদের বিশেষজ্ঞ ডাক্তার প্রয়োজন সে পরিমাণ ডাক্তারের সংকট আছে পাশাপাশি অনেক সংখ্যায় বেশি রোগী আমাদের যে পরিমাণ জনসংখ্যা সেই তুলনায় এই হসপিটালটি সেই ধারণ ক্ষমতাটা নাই নতুন যে হসপিটালের ভবন নির্মাণ চলছে এটা তো চলছে চলছেই দু হাজার দুই সাল থেকে আজ অবধি চলছে ১৬ বছর আমি আরও তথ্য সংগ্রহ করছি কেন নতুন ভবনটি যেটি পাঁচশো শয্যার হওয়ার কথা প্রাথমিকভাবে আড়াইশো শয্যা সম্পূর্ণ করে এই নির্মাণাধীন ভবনটি হ্যান্ড ওভার করার কথা আমরা গণপূর্ত বিভাগের সাথে এখন বসবো কথা বলবো যে এখানে আড়াইশো সজ্জা বিশিষ্ট হসপিটালের ভবন নির্মাণ কাজ শেষ করে কেন এটা হ্যান্ড করা হচ্ছে না এর পাশাপাশি এখানে যেটা দেখেছি যে আমাদের ফিমেল মেডিসিন ওয়ার্ড গাইনি ওয়ার্ড পেডিয়াথ্রিক ওয়ার্ড এই ওয়ার্ডগুলোর অবস্থা খুবই খারাপ অসম্ভব বেশি রোগীর চাপ এখানে এখানে যে প্যাসেজ হাঁটার রাস্তা এবং বারান্দা সেখানেও রোগীরা বিছানায় শুয়ে আছে ফ্লোরে শুয়ে আছে রোগী এবং রোগীর লোকজন শিশু সহ এত বেশি অ্যাটেন্ডেন্স এত বেশি রোগী এখানে একটি অস্বাস্থ্যকর পরিবেশ চিকিৎসার করার মতো সেই মানসম্মত পরিবেশ এখানে নাই মানসম্মত না পরিবেশই এখানে নাই বলেই আমার কাছে মনে হয়েছে আমরা অতি দ্রুত কিভাবে আমাদের মন্ত্রণালয় থেকে এই জন্যই আমরা পরিদর্শনে আমি নিজে প্রতিমন্ত্রী হয়ে এসেছি আমাদের মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এবং আমাদের মন্ত্রণালয়ের অন্যান্য স্টাফরাও এসেছে যে আমাদের এই ব্যবস্থাগুলো যাতে জরুরি ভিত্তিতে আমরা গ্রহণ করতে পারি সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারি সেজন্যই আমরা এসেছি একশো দিনের কর্মসূচি আমরা নতুন সরকার গঠন করার পরে সাতই জানুয়ারি নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার পরে আমরা বারোই জানুয়ারি একশো দিনের একটি কর্মসূচি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে ঘোষিত হয়েছে তারই ধারাবাহিকতা সারা বাংলাদেশের আটটি বিভাগে আমরা আর যাচ্ছি মাননীয় মন্ত্রী এবং আমি সহ আমি আজকে এটাও জানাতে চাই যে আগামী ষোলোই এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাস্থ্য সেবা সপ্তাহ কার্যক্রমের শুভ উদ্বোধন করতে যাচ্ছেন আমাদের এই মন্ত্রণালয় অর্থাৎ স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিগত সময়ে বারবারই আমরা চিন্তা করেছি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি কিন্তু সেটা বাস্তবায়ন হয়ে ওঠে নেই আমরা এইবার মাননীয় প্রধানমন্ত্রীর সদয় জ্ঞাপন সম্মতি জ্ঞাপন করেছেন এবং আমাদের অনুমতি দিয়েছেন কারণ আমাদের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান কাজ আমাদের এই বাংলাদেশের প্রতিটি মানুষের সেবা নিশ্চিত করা মানসম্মত একটু শেষ করিস কে বিশে এপ্রিল পর্যন্ত সেই স্বাস্থ্য সেবা সপ্তাহ পালিত হবে সারা দেশে আমরা স্বাস্থ্যসেবার মান বাড়ানোর জন্য সমস্যা সমাধানের জন্য আমাদের বেটার সার্ভিস কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্য যা যা করণীয় আমরা এই সেবা সপ্তাহে আরও বেশি আরও বড় আকারে সারা দেশব্যাপী আমরা সেই কাজগুলো হাতে দেব বাস্তবায়ন করব সমস্যার সমাধানে আরও সহজ হবে বলে আমরা মনে করি প্রতি বছর পালিত হবে স্বাস্থ্যসেবা সপ্তাহ সিন্ডিকেট এরা কারা আমি এই বিষয়টা জানি না আমাদের মাননীয় মেয়র মহোদয়া আছেন আমরা তার সাথে এখন এই যে মেডিকেল কলেজে আমাদের কনফারেন্স রুমে এখন আমরা সমগ্র বরিশালের সকল উপজেলার আমাদের ইয়েরা আসছেন আমাদের পি সহ আমাদের ডাইরেক্টর সাহেবরা সিভিল সার্জন সাহেবরা সকল কর্মকর্তা বৃন্দ উপস্থিত আছে আমরা একটা আলোচনার মধ্যে দিয়ে আপনার এই প্রশ্নটি যেটি আপনি উত্থাপন করলেন সিন্ডিকেট আমি জানতে চাই যে পরিচালক মহোদয় এই বিষয়টি উত্থাপন যা যা এখানে আছে বিস্তারিত উত্থাপন

যেমন আপনারা একটা যন্ত্র বা আমাদের যেটা আমরা ক্যান্সার রোগীদের ক্ষেত্রে ব্যবহার করি রেডিও থেরাপি দেওয়ার জন্য সেটা হলো ক্যান্সার আক্রান্ত পেশেন্টের কোবাল সিক্সটি মেশিন যেটা রেডিয়েশন হ্যাঁ তো সেটা এই মেশিনটি সম্পর্কে আমি জানবো